ফুচকা কিভাবে বানাতে হয় সেটা গত পর্বেই দেখিয়েছি। এই পর্বে দেখাবো কিভাবে দই ফুচকা রেডি করতে হয়। সঙ্গে রয়েছে পাঁপড়ি চাট। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হবে, কিছুটা তেঁতুলকে জলে চটকে নিতে হবে। এরপরে হাত দিয়ে তেঁতুলের বীজ এবং আঁশ আলাদা করে নিচ্ছি। যেটুকু গেল গেল, বাদ বাকিটা ছাঁকনির চিরুনি তল্লাশিতে ঠিক ধরা পড়ে যাবে। দই ফুচকা বানাতে গিয়ে যদি ঠিকঠাকভাবে মিষ্টির চাটনিটা বানিয়ে ফেলতে পারো, তাহলে 70% কাজ এখানেই হয়ে গেল। একটা ছোট্ট টিপস দিই, যেহেতু এটা মিষ্টি চাটনি, তাই একটা বিষয় খেয়াল রেখো, তেঁতুলের টক ভাব কখনোই যেন মিষ্টিকে ছাপিয়ে না যায়। যেহেতু দই ফুচকা, তাই দইটাকেও রেডি করে নেওয়ার একটা বিষয় রয়েছে। কিছুই নয়, দইটাকে একটা পাত্রে কিছুক্ষণ ফেটিয়ে নেব। যেহেতু দই ফুচকা, তাই ফুচকাকে দইতে স্নান করিয়ে নেব এমন ভাবনা কিন্তু মনেও এনো না। যদি দইয়ের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ফুচকার মুচমুচে হাতটা কিন্তু আর থাকবে না। চলো, আমাদের দই ফুচকা রেডি হয়ে গেছে, এবার এটাকে সঙ্গে সঙ্গে পরিবেশন করব। গত পর্বেই ফুচকা ভাজা দেখিয়েছিলাম, কিন্তু যেটা দেখানো হয়নি সেটা হলো সমস্ত ফুচকাই কিন্তু ভাজতে গেলে ফুলে উঠবে এমন ভাবনার কোনো জায়গা নেই। কিছু ফুচকা থাকবে যেগুলো ফুলবে না, সেগুলোকে বলি আমরা পাঁপড়ি। এই পাঁপড়ির সঙ্গে কিছুটা আলু কুচি, কিছুটা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শশা কুচি দিয়ে তার উপরে কিছুটা টক দই এবং মিষ্টি চাটনি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পাঁপড়ি চাট। তারা এখনও ফুচকা রেসিপি দেখোনি, তারা প্লিজ দেখে নিও। আমি ডেসক্রিপশন এবং আই বটনে লিংক দিয়ে দেবো।